সংহিতা 46 অধ্যায় মানে 4 নম্বর পদে লেখা রয়েছে, গীত সংহিতা 46 অধ্যায় 4 নম্বর পদ, দেয়ার ইজ আ রিভার হুজ স্ট্রিমস শ্যাল মেক গ্ল্যাড দ্য সিটি অফ গড। সেখানে লেখা রয়েছে একটি নদী আছে যে নদীর স্রোত ঈশ্বরের নগরকে আনন্দিত করে, একটি নদী আছে যে নদীর স্রোত ঈশ্বরের নগরকে আনন্দিত করে। আর আমি বিশ্বাস রাখি প্রভু তিনি আমাদের প্রত্যেকের সাথে কথা বলবেন, সাম 46:4 থেকে। আর প্রভু যিশু আজকে এই সময় তোমার কাছে রাখি তোমার সন্তানগণ যারা অনলাইনে যুক্ত হচ্ছেন প্রভু, তাই প্রত্যেকের উপর তোমার হাতকে রাখো, যখন আজকে আমরা তোমার বাক্য থেকে যখন আমরা দেখবো তোমাদের প্রত্যেকের সাথে তুমি কথা বলো, আমাদের প্রত্যেককে তুমি উৎসাহ দাও, তোমার পরিচালনা তুমি দাও। আজকে এই ছোট্ট সময় যখন আমরা তোমার বাক্যের দিকে তাকাবো প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আজকে উৎসাহ করো প্রভু, ধন্যবাদ করি আজকে এই সময় তাই তোমার কাছে রাখি যিশুর নামে, আমেন। আজকে আমরা দেখলাম গীত সংহিতা 46 অধ্যায় 4 নম্বর পদ, একটি নদী আছে যে নদী ঈশ্বরের নগরকে আনন্দিত করে। আর যখন আমরা গীত সংহিতা 46 পড়ি আর আমরা দেখতে পাই সেই সময়কার সময় হলো কঠিন সময়, যখন মানুষে তারা ভীত হয়েছিল ও তারা প্রত্যেক জন সে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। যখন আমরা দেখি গীত সংহিতা 46-এর তার 2 আর 3 নম্বর পদ, সেখানে লেখা যখন পৃথিবী তা কম্পিত হইবে, যখন পর্বতগণ তা সরে যাবে, জলরাশি যখন ঊর্ধ্বে স্থাপিত হবে ও যখন গর্জন করবে আর পর্বতগণ তা আবার নড়ে উঠবে, ও তা চিহ্নিত করছে ভয়ঙ্কর সময়কে, তা চিহ্নিত করছে কঠিন সময়কে। ও কত জন আজকে আমরা এরকম কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, কত জন আজকে আমরা এরকম এরকম দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, ডিফিকাল্ট টাইমস এর মধ্য দিয়ে যাচ্ছি। গীত সংহিতা 46 যখন আমরা পড়ি 2 আর 3 আমরা দেখতে পাই ও সেই সময় হলো কঠিন সময়, সেই সময় হলো ডিফিকাল্ট টাইমস। আর সেখানে উল্লেখ করা ও যখন পৃথিবী কেঁপে যাবে, যখন জলরাশি তা ঊর্ধ্বে স্থাপিত হবে, যখন পাহাড় তা কম্পিত হয়ে যাবে, ও তা চিহ্নিত করছে কঠিন সময়কে। ও কত জন আমরা জানি যখন এই পৃথিবী কাঁপবে, যখন পর্বতগণ তা নড়বে, তখন কারা ভীত হবে? ও সকল জগতের মানুষ তারা ভীত হবে, প্রত্যেক জগতের মনুষ্য যারা তারা প্রত্যেক জন তারা ভীত হয়ে যাবে। ও আজকে আমরা যদি একবার ভাবি কেন তারা ভীত হবে, ও আমি 3টে পয়েন্ট আপনাদেরকে দিতে চাই কেন জগতের মানুষ ভীত হবে। আর আমি আপনাদের প্রত্যেকের কাছে 3টে পয়েন্ট রাখতে চাই কেন ঈশ্বরের লোকেরা ভীত হবে না। হালেলুয়া, প্রভু যিশুর গৌরব হোক। আজকে আমি আপনাদের প্রত্যেক জনকে আসলে এই ছোট্ট বাইবেল স্টাডিতে নিয়ে যেতে চাই, সাম 46 গীত সংহিতা 46 থেকে। আর যখন আমরা দেখি 2 আর 3 নম্বর পদ, আমরা দেখি সেখানে ভয়ের পরিস্থিতি, যখন পৃথিবী কেঁপে উঠলো, যখন পর্বতগণ তা কেঁপে উঠলো, আর সেখানে যখন আমরা দেখি সবকিছু নড়ে উঠলো আর জলরাশি স্থাপিত হলো, ও তা ভয়ের বিষয়ে জগতের মানুষের কাছে, তার 3টে কারণের জন্য। নাম্বার 1, জগতের মানুষ ভীত হবে কারণ তাদের ধন এই পৃথিবীর মধ্যে। নাম্বার 1, ও ইয়েস দে শ্যাল বি অ্যাফ্রেড বিকজ দেয়ার ট্রেজার আর ইন দিস ওয়ার্ল্ড। ও তাদের প্রত্যেকজন তারা ভীত হয়ে যাবে কারণ তাদের প্রত্যেকের সম্পদ এই পৃথিবীর মধ্যে। ও আজকে আমরা কত জন এখানে আমরা রয়েছি যারা শুনতে পাচ্ছি আমার রবকে, আমি আপনাদের প্রত্যেক জনকে বলতে চাই, যখন এই জগৎ কেঁপে উঠবে তখন আপনি ভীত হবেন, যদি আজকে আপনার এই সম্পদ পৃথিবীর মধ্যে থাকে তো, ও যদি আপনার সকল সকল সম্পদ পৃথিবীর মধ্যে রাখেন তো। কিন্তু আজকে আমরা ধন্যবাদ জানাই প্রভুকে, আমাদের সম্পদ পৃথিবীতে নয় কিন্তু স্বর্গীয় স্থানেতে। হালেলুয়া। ও আজকে আমাদের প্রত্যেক জন যারা এখানেতে আমরা অনলাইনে যুক্ত হচ্ছি, আই উড লাভ encourage you this afternoon, oh yes sir, when the world will be shaken and the mountains shall be trembling, oh jokhon jagot ebong prithibi ta kompito hoye jabe, the people of the world will be scared, oh sokol jagoter manush tara bhito hobe. Number 1, why they shall be scared, keno tara bhito hobe, because their treasure is in this world, tader prottek joner ei dhon ei sompod tar jagoter moddhe ache tai tara kompito hobe. Number 2, keno tara kompito hobe, oh yes, because they have set their foot on this world, oh tader pa ei prithibir moddhe royeche tai jonne, oh tader pa ei prithibir মধ্যে তাই জন্য তারা কম্পিত হবে, যখন পৃথিবী কম্পিত হবে আর তাদের প্রত্যেক জন তারা কেঁপে উঠবে কারণ তাদের পা তারা রেখেছে পৃথিবীর মধ্যে। ও আমি আপনাদের প্রত্যেক জনকে সিক্রেট বলতে চাই, ও আজকে আমাদের প্রত্যেক জন আমাদের সম্পদ এই পৃথিবীতে নয় তাই আমরা কম্পিত নয়, ও আজকে আমাদের পাও, আওয়ার ফুট অলসো, ইয়েস ইট শ্যাল নেভার বি শেকেন বিকজ আওয়ার ফিট ইজ নট অন দিস ওয়ার্ল্ড বাট আওয়ার ফিট আর অন দ্য রক অফ দ্য এজেস, ও আজকে আমাদের প্রত্যেকের পা কম্পিত
বিস্মিত হবে না, কারণ যখন জগতের সকলে ভীত হবে এই জগতের মধ্যে তার পা আছে বলে আমরা ভীত হব না, কারণ আমাদের পা এই জগতের মধ্যে নয় কিন্তু আমাদের পা পাথরের মধ্যে স্থাপিত, সেই পাথরের নাম হলো জিসাস ক্রাইস্ট। আর আজকে আমি আপনাদের প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, এই জগৎ তারা ভীত হবে, ও নাম্বার ওয়ান কারণ তাদের সম্পদ জগতে, ও নাম্বার টু তারা ভীত হবে কারণ তাদের পা স্থাপিত এই জগতের মাটিতে, ও নাম্বার থ্রি আমি বলতে চাই কেন তারা ভীত হবে। The people of the world will be afraid because they trusted on the things of this world. O tarai jagoter bishoyer upor nirbhorshil tai jonno tara bhito hobe. Oi jagoter manush tai jonno kleshe bhito hoye jay, shongkote bhito hoye jay, covid-19 e bhito hoye jay, ei pandemic e bhito hoye jay. O bibhinno kothin bishoy poristhiti amader jibone jokhon ashe, o tara bhito hoye jay ei jagoter modhe. O ami apnader prottek jon ke utshahito korte chai, o tara bhito hoy কারণ আজকে তাদের প্রত্যেক জনের দৃষ্টি পৃথিবীর মধ্যে, তাদের লক্ষ্য পৃথিবীর মধ্যে, কিন্তু আজকে আমি প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, ও আমরা জগতের থেকে আলাদা, ও আজকে আমরা প্রত্যেক জন আমরা ভিন্ন, উই আর ডিফারেন্ট ইন দ্য নেম অফ জিসাস, হালেলুয়া। আমি আপনাদের প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, যখন সাম 46 আমরা দেখি, যখন গীত সংগীত 46 দেখি, যখন চারিপাশে কম্পিত, যখন চারিপাশের সিচুয়েশন তার বিরুদ্ধে, ও যখন সকল অবস্থা মনুষ্য প্রতিকূলে, আর তারা প্রত্যেক জন ভীত, ও দে আর অল অ্যাফ্রেড, তারা প্রত্যেক জন ভীত, বাট দ্য বাইবেল সেজ সামথিং ইন্টারেস্টিং, কিন্তু বাইবেল কিছু দারুণ আমাদেরকে শেখায়, সাম 46 ভার্স নাম্বার 2, ও গীত সংহিতা 46 তার 2 নম্বর পদ, সেখানে লেখা রয়েছে উই শ্যাল নট বি অ্যাফ্রেড, সেখানে লেখা আমরা কখনো ভীত হব না, উই শ্যাল নেভার বি অ্যাফ্রেড, ও আমরা কখনোই ভীত হব না। ও কতজন আমরা বিশ্বাসী ভাইরা বোনেরা, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস, আজকে আমরা বুঝতে পারছি, when the people of the world shall be fearful, যখন জগতের মানুষ তারা ভীত হবে, the people of the Lord shall never be afraid, ও ঈশ্বরের লোকজন তারা কখনো ভীত হবে না, ও we shall never be afraid, ও আমরা কখনোই ভীত হইব না। আর তাই জন্য বাইবেলে লেখা রয়েছে, দেখুন গীত সংহিতা 46:2 তে, yes therefore we will not fear, ও আজকে আমরা ভীত হব না, ও আসুক এই প্যান্ডেমিক, আসুক কঠিন পরিস্থিতি, আশুক ক্লেশ, আশুক যাতনা, ও আশুক আজকে আমাদের প্রত্যেকের প্রতিকূলে অবস্থা, কিন্তু আজকে আমরা ভীত হব না। আমি আপনাদের প্রত্যেক জনকে এনকারেজ করতে চাই, আমার প্রিয় বিশ্বাসী বন্ধুগণ ভাইরা বোনেরা, yes we shall never be afraid, আমরা কখনো যেন ভীত না হই। আর বাইবেলের তিনটে পয়েন্ট লেখা রয়েছে এই জায়গাতে, যে কেন আমরা ভীত হব না। সাম 46 যদি আমরা দেখি, গীত সংহিতা 46 এর আমরা দেখতে পাই তিনটে কারণ যার জন্য আমরা ভীত হব না। কতজন আজকে আমরা জানতে চাই, বলি আমেন, হালেলুয়া। আর দেখুন সেখানে লেখা রয়েছে আমরা কখনো ভীত হব না, ও পড়ে ফেলুন গীত সংহিতা 46 অধ্যায় 1 নম্বর পদ, কেন আমরা ভীত হব না, ওয়াই শ্যাল উই বি নট অ্যাফ্রেড, কেন আমরা ঈশ্বরের লোক রূপে আমরা ভীত হব না। কতজন আমরা জানতে চাই, বলুন আমেন, ও আজকে ঈশ্বরের সন্তান রূপে আমরা ভীত হব না। গীত সংহিতা 46 এর 1 নম্বর পদ যদি আমরা দেখি, আমরা নাম্বার 1 পয়েন্ট আমরা দেখতে পাই, কেন আমরা ভীত হব না, ও নাম্বার 1 কারণ ঈশ্বর আমাদের আশ্রয় ও আমাদের বল, হালেলুয়া। নাম্বার 1 গড ইজ আওয়ার রিফিউজ এন্ড আওয়ার স্ট্রেংথ, ও আজকে দেখতে পাই এক নম্বর কারণ যার জন্য আমরা আজকে ভীত নয়, ও আজকে আমরা ভীত হব না কঠিন পরিস্থিতির মধ্যেও, ও তার কারণ লেখা গীত সংহিতা 46 এর 1 এতে, বিকজ গড ইজ আওয়ার রিফিউজ এন্ড আওয়ার স্ট্রেংথ, কারণ ঈশ্বর তিনি আমাদের বল, তিনি আমাদের শক্তি। কতজন আজকে আমরা জানতে পেরেছি আমাদের ঈশ্বর আমাদের শক্তি, কতজন আমরা জানতে পেরেছি আমাদের বল আমাদের ঈশ্বর, আর যদি আমরা তা জেনে থাকি তো উই শ্যাল বি নেভার অ্যাফ্রেড, আমরা কখনো ভীত হই না। আজকে আমরা ভীত নয় কারণ আমাদের আশ্রয় এই জগতের মধ্যে নয়, আমাদের আশ্রয় সদা প্রভুতে, আমাদের আশ্রয় যেহোওয়াতে, আমাদের আশ্রয় জিসাস ক্রাইস্টেতে, এন্ড উই শ্যাল নেভার বি অ্যাফ্রেড, আমরা তাই জন্য কখনো ভীত হই না, ও আমরা ভীত নয় কারণ আমাদের বল আমাদের ঈশ্বর, আওয়ার স্ট্রেংথ ইজ আওয়ার গড। ও আজকে আমাদের প্রত্যেক জন যারা রয়েছে বিশ্বাসীগণ,
আজকে আমরা তাই ভীত নয়, কারণ আজকে আমরা জানতে পেরেছি নাম্বার ওয়ান আমরা কেন ভীত নয়। গীত সংগীতের 46:1 অনুসারে আমরা দেখলাম আমরা ভীত নয়, কারণ ঈশ্বর আমাদের শক্তি আর তিনি আমাদের আশ্রয়, তিনি আমাদের বল। নাম্বার টু আমরা দেখি যে কেন আমরা ভীত হব না, ভার্স নাম্বার 4। যদি 4 নম্বর পদকে আমরা পড়ি আর আমরা দেখতে পাই কেন আমরা ভীত হব না, ও ইয়েস 4 নম্বর পদ গীত সংগীতের 46-এর, ও আমার প্রিয় বন্ধুগণ দেখুন, কারণ সেখানেতে একটি নদী আছে যা ঈশ্বরের শহরের মধ্য দিয়ে বয়ে যায়। ও দেখুন সেখানে কি লেখা, ও নাম্বার 1 আমরা দেখলাম আমরা ভীত হব না, কারণ ঈশ্বর তিনি আমাদের মধ্যে, ঈশ্বর তিনি আমাদের সঙ্গে, কারণ তিনি আমাদের বল, তিনি আমাদের শক্তি, তাই জন্য আমরা ভীত হব না। কিন্তু নাম্বার 2 আমরা দেখতে পাই, আমার পেছনে আপনারা নদী দেখতে পাচ্ছেন একটি, ও কিন্তু দেখতে পাই এখানে বাইবেলে লেখা 4 নম্বর পদেতে গীত সংগীতের 46:2, কারণ যা আমাদের কখনো যেন ভয়যুক্ত না করে, কারণ ঈশ্বর তিনি একটি নদী বই দিয়েছেন তার নগরের মধ্য দিয়ে। ও দেয়ার ইজ আ রিভার ইন দ্য মিডল অফ দ্য সিটি অফ গড, ও ঈশ্বরের নগরের মধ্য দিয়ে ও একটি নদী বয়ে গিয়েছে। ও আজকে আমি আপনাদের প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, আজকে আমাদের প্রত্যেকজন যখন চারিপাশেতে সংকটময় পরিস্থিতি, যখন চারিপাশেতে ও যখন আমরা দেখতে পাই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু ঈশ্বরের লোকরূপে ও আমরা ভীত নয়, কারণ আজকে আমাদের প্রত্যেকের নগরের মধ্য দিয়ে একটি নদীর স্রোত বয়ে গিয়েছে, ও একটি নদীর স্রোত বয়ে গিয়েছে। আপনি প্রশ্ন করবেন, হে পাস্টার এই নদীটা কি? আমি আপনাদেরকে বলতে চাই, এই নদী হলো ঈশ্বরের অনুগ্রহ, ও এই নদী ঈশ্বরের অনুগ্রহ নদী, আর এই নগর যার মধ্য দিয়ে তা বয়ে গেছে তা হলো দ্য চার্চ অফ জিসাস Christ, ও যীশু খ্রিস্টের সেই নদী, ও সেই মণ্ডলীর মধ্য দিয়ে সেই নদী বয়ে গিয়েছে। ও আজকে তাই জন্য বিশ্বাসী বন্ধুগণ আমরা প্রত্যেকজন ও আমরা ভীত হই না, কারণ যখন আমরা সেখান দিয়ে যাই, ও আমরা সেই নদী, ও যে নদী হলো ঈশ্বর অনুগ্রহের নদী, সেই কান থেকে জল পান করি, আর আমরা কখনো আর তৃষ্ণার্ত হই না, আর আমরা পিপাসিত হই না, আমরা ভীত নয়, কারণ বাইবেল বলে দেয়ার ইজ আ রিভার ইন দ্য সিটি অফ গড, ও ঈশ্বরের সেই নগরের মধ্যে একটি নদী বয়ে গিয়েছে। আর তার দ্বিতীয় কারণ আমরা দেখলাম আমাদের না ভয় পাওয়ার জন্য, we are never afraid, আমরা ভীত নয়, কারণ ঈশ্বর তিনি একটি নদী দিয়ে দিয়েছেন। কতজন আমরা এই নদীকে পেয়েছি আমাদের চার্চে, কতজন আমরা নদীকে পেয়েছি আমাদের জীবনে, কতজন আমরা নদীকে পেয়েছি আমাদের মণ্ডলীতে, প্রত্যেক জন বলি হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। আর দেখুন তার দ্বিতীয় কারণ আমাদের ভীত না হওয়ার জন্য, আর তা দেখলাম কারণ ঈশ্বর তিনি একটি নদী বয়ে দিয়েছেন, এই নদী হলো অনুগ্রহ, আর নদীর স্রোত হলো ঈশ্বরের প্রতিজ্ঞা, হালেলুয়া, ও এই নদী হলো অনুগ্রহ এবং এই নদীর স্রোত হলো ঈশ্বরের প্রতিজ্ঞা। আর তাই জন্যে প্রত্যেক দিন আমরা সতেজ ভাবে পান করি এই নদীর স্রোত থেকে, প্রত্যেক দিন আমরা সতেজ ভাবে আমরা পান করি এই নদীর জল থেকে, কারণ এই নদী যা অনুগ্রহকে চিহ্নিত করে, তার স্রোত যা প্রতিজ্ঞাকে চিহ্নিত করে, তা সর্বদা নতুন প্রত্যেকটা দিন, এভরি ডে ইট বিকামস নিউ মাই ব্রাদার, এভরি ডে ইট বিকামস নিউ মাই সিস্টার। আর তাই জন্যে আমরা প্রত্যেক জন আমরা ভীত নয়, ও ইভেন অল দ্য ওয়ার্ল্ড শ্যাল ট্রেম্বল, পুরো জগৎ যদি কম্পিত হয়ে যায় তা যদি বিচলিত হয়, দ্য পিপল অফ গড শ্যাল নেভার বি অ্যাফ্রেড, ঈশ্বরের লোকরা কখনো যেন ভীত না হয়, ও আমরা কখনো ভীত নয়, তাই জনেতে ও আমরা দেখলাম গীত সংগীতের 46:1 নাম্বার 1 প্রথম কারণ আমরা ভীত হব না, কারণ ঈশ্বর আমাদের শক্তি, ঈশ্বর তিনি আমাদের আশ্রয়। গীত সংগীতের 46:1 আমরা দেখলাম প্রথম কারণ তা হলো কি, আজকে ঈশ্বর তিনি আমাদের শক্তি আর তিনি আমাদের আশ্রয়। আর দ্বিতীয় কারণ আমরা দেখি 4 নম্বর পদেতে, তা হলো কারণ একটাই, ও আরেকটা কারণ তা হলো নদী বয়ে দিয়েছেন ঈশ্বর, একটি স্রোত দিয়ে দিয়েছেন তিনি, আমরা যেন ভীত না হই। কিন্তু 3 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাই যে কেন আমরা ভীত হব না, ও এই পরিস্থিতির মধ্য দিয়েও, এই কঠিন অবস্থার মধ্য দিয়েও আমরা কেন ভীত হব না। নম্বর 3 পয়েন্ট আমরা দেখতে পাই বাইবেল থেকে, ও 5 নম্বর পদ গীত সংগীতের 46:5 নম্বর পদ যদি আমরা দেখি, আর সেখানে দেখতে পাই গড ইজ ইন দ্য মিডস অফ হার, ও সে কেন ভীত হবে না, ও কেন আমরা ভীত হব না, কারণ ঈশ্বর তিনি আমাদের সঙ্গে রয়েছেন, হালেলুয়া। আজ দেখতে পাই 3 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাই কেন আমরা ভীত নয়, কারণ ঈশ্বর তিনি তাদের সঙ্গে, ও ঈশ্বর তিনি আমাদের সঙ্গে। ও আমি আপনাদের প্রত্যেকজন যারা নতুন এখনই জয়েন করেন, আমি আপনাদেরকে প্রত্যেকজনকে বলতে চাই, ও কেন ঈশ্বরের লোক আমরা ভীত হব না, নাম্বার 1 পয়েন্ট মন দিয়ে শুনে নেন। নাম্বার 1 পয়েন্ট আমি বললাম গীত সংগীতের 46:1 থেকে, আমরা ভীত হব না কারণ ঈশ্বর তিনি আমাদের প্রত্যেকজনের আশ্রয় আর তিনি আমাদের বল। ও আজকে কেন আমরা ভীত হব না, দ্বিতীয় বিষয় বললাম গীত সংগীতের 46:4, কারণ তিনি একটি নদীর স্রোত দিয়ে দিয়ে
দিয়েছেন, তার চিহ্নিত করে অনুগ্রহ এবং তার প্রতিজ্ঞাকে। ও আমরা তৃতীয় বিষয় দেখবো, কেন আমরা ঈশ্বরের লোকরূপে আমরা ভীত হব না, কারণ দেখতে পাই গীতসংহিতা 46:5 লেখা, বিকজ গড ইজ উইথ হার, কারণ ঈশ্বর তিনি তার সঙ্গে আছেন। ও এটা চিহ্নিত করে সেই মণ্ডলীর সঙ্গে, ও আজকে চিহ্নিত করে আজকে আপনার আমার প্রত্যেকের সঙ্গে, আজকে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। দ্যাট ইজ ওয়াই উই শ্যাল নেভার বি অ্যাফ্রেড, ও আমরা কখনো ভীত হইব না, কারণ ঈশ্বর তিনি আমাদের সহবর্তী। ও আজকে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, জলরাশি যদি বৃদ্ধি পায় পাক, ঈশ্বর আমাদের সঙ্গে। যদি পৃথিবী কম্পিত হয় হোক, আজকে ঈশ্বর আমাদের সঙ্গে। যদি লকডাউন আসে আসুক, ঈশ্বর আমাদের সঙ্গে। যদি কোভিড পরিস্থিতি তা প্রতিকূল হয় হোক, ঈশ্বর আমাদের সাথে। ও যদি রাজনীতি বিতা সকল পাল্টিয়ে যায় তা হোক, ঈশ্বর তিনি আমাদের সঙ্গে। ও আজকে যত সিচুয়েশন আমাদের প্রত্যেকের বিরুদ্ধে হোক না কেন, ঈশ্বর আমাদের সঙ্গে। কতজন আমার প্রিয় বিশ্বাসী বন্ধুগণ, ভাইরা বোনেরা, আমরা আর ভীত নয়, বিকজ গড ইজ উইথ আস, ঈশ্বর আমাদের সঙ্গে। ও তাই জন্যতে ও তা প্রমাণ করবার জন্য আজ থেকে 2000 বছর আগে যিশু তিনি জগতে আসলেন অ্যাজ ইম্যানুয়েল, ও তিনি আসলেন ইম্যানুয়েল রূপে, যার মানে ঈশ্বর আমার সঙ্গে। ও আজকে আপনার এবং আমার সঙ্গে ঈশ্বর, আর তা আজকে আমাদের প্রত্যেক জনকে সাহস দেয়, আমরা আর ভীত নয়, আমরা ভীত নয়, বিকজ গড ইজ উইথ আস, আজকে ঈশ্বর আমাদের সহবর্তী। এ আমার প্রিয় বন্ধুগণ, আজকে যদি আপনি মিনিস্ট্রির মধ্যে থাকেন, ঈশ্বর আপনার সঙ্গে। যদি আজকে আপনি কর্মক্ষেত্রে থাকেন, ঈশ্বর আপনার সঙ্গে। যদি আজকে আপনি আপনার বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকেন, আপনি জানবেন গড ইজ উইথ ইউ, আজকে ঈশ্বর আপনার সঙ্গে, আর ভীত নয়। ও উই আর নেভার বি অ্যাফ্রেড, ও আজকে আমরা আর কখনো ভীত হইব না, কারণ ঈশ্বর তিনি আমাদের প্রত্যেকের সঙ্গে। ও ইয়েস, আমি আপনাদের প্রত্যেক জনকে আজকে উৎসাহিত করতে চাইলাম তাই জন্যে। ও আমি দেখলাম প্রত্যেক জনকে আরেকটি বার ছোট রিক্যাপ করিয়ে দিই আমার শেষ করার পূর্বে। গীতসংহিতা 46:1, আর যখন 1 থেকে আমরা পড়লাম পুরো 5 অবধি, আর আমরা দেখলাম জগৎ কম্পিত হবে, পৃথিবী কম্পিত হবে, তাতে পৃথিবীর মানুষ তারা ভীত হবে, কিন্তু ঈশ্বরের লোকরা আমরা কখনো ভীত হব না। আমি 3টে পয়েন্ট বলেছি, শেষ করার আগে আপনাদেরকে মনে করে দিই, ঈশ্বরের লোক রূপে আমরা কখনো ভীত হব না। নাম্বার 1, আমরা ভীত হব না কারণ ঈশ্বর আমাদের আশ্রয়, আমাদের বল। দ্বিতীয়ত, আমরা ভীত হব না কারণ ঈশ্বর তিনি নদীর স্রোত দিয়ে দিয়েছেন, তার অনুগ্রহকে দিয়ে দিয়েছেন, আর তাই জন্য আমরা ভীত নয়। আর তৃতীয়ত, আমরা দেখলাম আমরা ভীত নয় কারণ ঈশ্বর তিনি আমাদের সঙ্গে। আর এই বিশ্বাস রাখি তা যথেষ্ট আমাদের প্রত্যেকজনকে এগিয়ে চলবার জন্য, আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিকজ আওয়ার গড ইজ উইথ আস, হালেলুয়া, ও ইয়েস জিসাস, তিনি আমাদের প্রত্যেকের সঙ্গে আছেন, আর তাই আমরা কখনো আর ভীত নয়, আজকে ঈশ্বর তিনি আমাদের সহবর্তী। আমি আপনাদের প্রত্যেকজনকে আজকে এনকারেজ করতে চাই, উইল ইউ প্লিজ প্রে দিস প্রেয়ার আফটার মি, আপনি কি এই ছোট্ট প্রার্থনা আমার পরে করতে পারেন, যখন আজকে আপনার এই পরিস্থিতি যখন কঠিন, যখন আপনার পরিস্থিতি ভয়ঙ্কর এবং ভয়তে পরিপূর্ণ, আপনি আজকে এই সময়তে প্রভুর কাছে আসুন, বলুন প্রভু গো, আমি আর ভীত নয়, বরং আমি আমার জীবন তোমাকে দিতে চাই, বরং আমি তোমার উপর নির্ভর করতে চাই, আর আমি কখনো ভীত হইব না। ইয়েস হালেলুয়া, কত জন আজকে এই বিশ্বাসকে রাখতে চাই, চোখে বন্ধ করুন, প্রভুর দিকে হাতকে উঠিয়ে দেন, আর বলুন প্রভু আমি তোমার উপর নির্ভর করতে চাই, আমি আর কখনো ভীত নয়, আমি তোমার উপর বিশ্বাস করতে চাই, সকল পরিস্থিতির মধ্যেও তুমি আমার আশ্রয়, তুমি আমার বল, তুমি অনুগ্রহ নদী দিয়েছো আমার জীবনে, এবং আজকে তুমি নিজের উপস্থিতি দিয়েছো আমার সাথে, আমি তাই আজকে ভীত নয়। হালেলুয়া, কতজন আজকে আমরা হাত উঠাতে চাই, প্রভুর দিকে হাতকে উঠিয়ে দেন, আজকে আমরা প্রার্থনা করে ফেলি। যারা বাইবেল স্টাডিকে মিস করে ফেলেছেন, অনলাইনে থাকবেন, যারা দেখে নেবেন অনলাইনে, তারা অলরেডি আপলোড থাকবে, আপনারা যারা পরে তা অবশ্যই তা শুনে নিতে পারবেন। ইয়েস হালেলুয়া, প্রভু যিশু আছে তোমার কাছে, আজকে আসি প্রভু তোমার সন্তানদেরকে নিয়ে, প্রভু প্রত্যেক জন যারা আজকে এই সময় প্রভু তোমার বাক্য থেকে শুনলো, ও আমি জানি পরিস্থিতি যা রয়েছে এখন জগতে তা মনুষ্যকে ভীত করছে, ও মনুষ্যকে ভীত করছে, ও মনুষ্য ভীত এই যখন তারা দেখছে এই জগৎ কম্পিত, কারণ আজকে তাদের প্রত্যেক জনের সম্পদ এই জগতের মধ্যে, তাদের প্রত্যেক জনের ভীতি এই জগতের মধ্যে, তাদের পা এই জগতের মধ্যে, কিন্তু আজকে আমাদের পা পাথরের মধ্যে তুমি রেখেছ, আজকে আমরা ডিফারেন্ট, তুমি আমাদের প্রত্যেক জনকে ডিফারেন্ট বানিয়েছ প্রভু, তার জন্য ধন্যবাদ জানাই, আজকে আমরা আর ভীত নয়। হালেলুয়া, ও আজকে আজকে তোমার উপর আমরা নির্ভর করতে চাই, ইভেন টু দ্য ডিফিকাল্ট টাইমস দ্যাট উই গো থ্রু লর্ড, উই লুক টু ইউ ও জিসাস, আজকে আমরা তোমার দিকে আমাদের দৃষ্টিকে রাখতে চাই, আর আমি বিশ্বাস রাখি প্রভু তুমি আমাদের সহবর্তী, তুমি আমাদেরকে বিজয়ী করবে। ধন্যবাদ জানাই প্রভু প্রত্যেকটা ব্রাদার্স, প্রত্যেকটা সিস্টার্স এর জন্য যারা অনলাইনে রয়েছে প্রভু, আমি তাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করতে চাই প্রভু, তাদের প্রত্যেক জনকে তুমি ছুঁয়ে দাও, ও যত জন প্রভু তারা যুক্ত হচ্ছেন প্রভু গো, ইয়েস ও প্রভু গো তোমার হাতকে তাদের মধ্যে রাখো এই মুহূর্তে যিশুর নামে প্রভু, তুমি তাদেরকে স্পর্শ করো প্রভু গো, আর আমি জানি তাদের প্রত্যেক জনকে তুমি সাহস দাও, তারা যেন আর ভীত না হয় যে কোনো পরিস্থিতির মধ্যে।
মধ্যেও কেউ তাদের প্রত্যেক জন যেন তোমার উপর নির্ভর করে যিশু মহান নামেতে একসাথে বলি আমেন হাললুইয়া।